হ্যাঁ বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুষ্কা ব্লগের আর একটু অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আর আজকে আমরা একটুখানি সেজেগুজে নিয়েছি, আর এখন বাজে হচ্ছে 8টা। তো হয়ে গেছে, তোর বলা হয়ে গেলে বলবি। তো তার আগে আমি বলেছি না চিৎকার করতে না, আর তার আগে মামাকে একটুখানি ম্যাথ পড়িয়ে নিয়েছি, মানে ওকে বলেছিলাম যে আপ্পার কাছে বসতে, তো সেখানেও বসেনি, প্লাস ঠাকুমার কাছে বসলেও ঠাকুমাও করায়নি। যাই হোক, মা না থাকলে যা হয়, তো ওই জন্য আমাকেই করাতে হলো। আর আমার কিছু ল্যাপটপের কাজ ছিল, সেগুলো করা হয়ে গেল। ওর স্কুলের বই ঠইয়ে ওখানে ব্যাগ আছে, দেখি সর, ওই যে ওখানে ব্যাগ আছে, ব্যাগটা দেখতে পাওয়া যাচ্ছে না, একদম কোণে আছে। যাই হোক, না না ওই তো কোণে, একদম কোণে, ওই যে তুলেছে, ব্যাগটাও গোছানো হয়ে গেছে, কারণ দুটো তিনটে জায়গায় যাওয়ার আছে, সেখান থেকে আসবো, তারপরে বাড়িতে এসে বাড়িতেই খাওয়া দাওয়া করব। তো আজকে যেই মেলায় যাচ্ছি সেটা হচ্ছে আমাদের এখানে ঝুলন পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই মেলা বসে। আমাদের এই তরুণ সংঘ যে মাঠ আছে, মানে ওই মাঠটার মধ্যেই মেলা বসে, অনেকটা বড় করে। তবে দু তিন দিন আগেই বসেছিল, আয়নায় হাত দিবি না, দু তিন দিন আগেই বসেছিল কিন্তু যেতে পারেনি, কারণ বৃষ্টি হচ্ছিল বলে। আর বৃষ্টি হলে তো জানোই মাঠঘাটের অবস্থা কী হয়, পুরোপুরি একদম কাদায় একদম ভর্তি হয়ে যায়, ওই জন্য যেতে পারিনি আজকে। তাছাড়া সানডে, দেখ এসিটা চালানো আছে, আমি কিন্তু নিয়ে যাব না, প্রচণ্ড চঞ্চল, প্রচণ্ড এসি চালিয়ে দিয়েছি, দেখো। হ্যাঁ তো চলো, একটা ব্যাগ নিয়ে নিয়েছি, কারণ জানি না টুকিটাকে কি খেলনা কিনবে না কিনবে। আর মেলা মানেই বলছে আমি ওইটা চড়বো, সেটা চড়বো, হ্যান চড়বো, চ্যান চড়বো, জানি না কত কি চড়বে। তো চলো দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর মেলাটা পুরোটাই তোমাদেরকে ঘুরে দেখাবো, আর কোথায় যাবো না যাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো এবার বেরিয়ে পড়ি, একদম পুরো 8টা বাজে, আমি তো দেখো একদম রেডি হয়ে গেছি, একটা নীল ড্রেস পরে, তো চুলে তেল, তেলই ভালো, আর কি গরম, গরমের মধ্যে ঠিক আছে একদম। আর দেখো না এই সাইডে শীতে করেছি, মাঝখানে শীতে শীতে করে 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 একদম এখানটা পুরো একদম ফাঁকা হয়ে গেছে, ওই জন্য সাইডে শীতে করে নিয়েছি। তো চলো বেরিয়ে পড়ে, বা বেরিয়ে পড়ে তোমার সাথে দেখা হচ্ছে। দেখো বেরিয়ে পড়েছি, আর তোমাদেরকে বলছিলাম না যে ঝুলন মেলা, দেখো এই যে ঝুলন মেলা পরিচালনায় দেশবন্ধু তরুণ সংঘ ক্লাব নিশ্চিন্দা বালি হাওড়া, প্রতি বছরেই এখানে ঝুলনের মেলা বসে। আর মেলা মানেই বুঝতে পারছো বাচ্চা কাচ্চাদের বেশি এখানে আনাগোনা। তো মাম্মা অনেকদিন আগে থেকেই মেলাতে যাওয়ার জন্য খুব বায়না করছিল, কিন্তু প্রথমে মানে মেলায় নিয়ে যেতে পারেনি, তার কারণ তোমাদের দাদাভাই ছুটি ছিল না, আর তাছাড়া মেলাতে মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল বলে মেলাতে কাদাও ছিল। আর মেলা মানেই বুঝতে পারছো যে জিলিপি, বাদাম ভাজা, ফুচকা, ঘুগনি, ফলগুলো তো থাকবেই। আর জিলিপি না, মেলার জিলিপি খুব একটা বেশি, মানে একটা কি দুটো খেতে ভালো লাগে বুঝলে তো, খুব একটা বেশি খেতে ভালো লাগে না, কারণ মানে এতটাই পরিমাণে রস থাকে না, ওই জন্য আমার খুব একটা বেশি ভালো লাগে না। তো চলো মেলাটা আজকে পুরোটাই ঘুরিয়ে দেখাবো, কী কী দোকান বসেছে না বসেছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর তোমাদের ওখানেও কোথাও ঝুলন মেলা হয়েছে নাকি আমাকে কমেন্ট করে জানাবে। আর মাম্মা তো মিকি মাউসটা ওঠার জন্যে একদম পুরোপুরি ব্যতিব্যস্ত হয়ে উঠেছে, যে কখন উঠবে কখন উঠবে করে, মানে অনেকদিন আগে থেকেই দেখেছে যে মেলাটা বসেছে, কিন্তু ছুটি হো মানে ছুটি ছিল না বলে ওর ক্যারাটে ছিল, তারপরে ক্যারাটে ফেরাটে ছিল বলে ওই জন্য ও আর যেতে পারছিলো না। তো ওই জন্য আজকে তোমাদের দাদা ভাইয়ের যেহেতু ছুটি আছে সেহেতু আমরা নিয়ে বেরিয়ে পড়েছি। আর এরপরে যাব হচ্ছে আর একটা জায়গায়, ওই মামামকে মানে মানে ও বায়না করছিল প্রচণ্ড পরিমাণে, আমরা যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি বুঝতেই পারছো, বায়না করছিল প্রচণ্ড পরিমাণে যে মানে এ করতে যাবে বলে, কি বলবো, খেলনা কিনবে বলে, কিন্তু ওর হেন কোনো খেলনা নেই যে ওর নেই, সব খেলনাই ওর আছে, মেলাতে এমন কোনো খেলনা নেই যে ও বলবো যে মা এইটা আমার নেই, ওই জন্য ওকে এইবারে আর খেলনা মেলনা কিছু কিনে দিইনি। আমি বলেছিলাম যে চ তোকে আজকে এ খাওয়াবো, এগ রোল খাওয়াবো, ওই জন্য দেখবে ভিডিওর মধ্যেও আছে ওকে এগ রোল খাইয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা মোগলাই নিয়ে নিয়েছি, আর আমরা খেয়েছি হচ্ছে ঘুগনি আর ফুচকা খেয়েছি, তবে ফুচকাটা খুব একটা বেশি ভালো লাগেনি, একদম নরম নরম মতো ছিল, এবার ওই জন্যই ফুচকাটা খাইনি, 10 টাকার খেয়েই ফুচকা খাওয়া হয়ে গেছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে।
ভরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে, ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে, এলোমেলো মনটাকে কি করে কে আর রাখে, কেন আমি এত করে তোকে চাই পারবো না, ছাড়তে তোকে পারবো না, আমি ভুলতে তোকে পারবো না, ছেড়ে বাঁচতে তোকে হয়ে জানা রাজি একবার, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে, ভাল লাগে চাইলে তুই আর চোখে, চাইছি তোর ওই দু চোখ আর তোকে, এলো মেলো দিশকো সারাটা দুপুর ধরে, বসে বসে বুড়ে চলি কল্পনা, পারবো না আমি ছাড়তে তোকে, পারবো না আমি ভুলতে তোকে, পারবো না ছেড়ে বাঁচতে তোকে, হয়ে জানা রাজি একবার, দেখতেই পেলে কি সুন্দর সুন্দর মেলায় জিনিস বসেছে, কিন্তু সব জিনিসই আমাদের ঘরে আছে, জাস্ট একটুখানি বাচ্চাকে নিয়ে এসেছিলাম আর কী কী জিনিস, মেলা মানেই তো কেনার থেকে বেশি একটু ফুচকা খাওয়া, একটু ঘুগনি খাওয়া, কী কী বসেছে না বসেছে এই সমস্ত জিনিসগুলো দেখো। আর দেখো এখানে লাল হলুদ চুড়িগুলো খুব সুন্দর, কাঁচের চুড়ি, তবে আমার না কাঁচের চুড়ি পরতে খুব ভালো লাগে, কিন্তু কী বলো তো ভয় লাগে পরবোটা কখন, পরলেই হচ্ছে আমার মেয়ে বলবে মা আমি পরবো, প্রথমেই বলবে, এমনকি আমি ঘরে আংটিও পরে থাকতে পারি না, বিশ্বাস করো ও বলে যে আমি পরবো, এবার সোনার আংটি কোথায় রাখবো না ও পরে কোথায় রাখবে না রাখবে, ওই জন্য আংটিও পরতে পারি না আমি, যাই হোক কষ্টেসৃষ্ট করে একটা আংটি তাও পরেছি, সেটা দিয়েই কাজ চালাই। আর দেখো কী সুন্দর সুন্দর স্টিলের জিনিসপত্র, মানে
দেখো সমস্ত জিনিসপত্র ঘরে থাকলেও যেন মনে হয় যে কিনি, আর বাচ্চাদেরই বিশেষ আনাগোনা। আর এখানে হরেক মাল আছে, ঝুড়ি আছে, কৌটো আছে, পুরো মেলাটাই তোমাদের ঘুরে দেখালাম। খুব একটা বেশি বড় মাঠ নয়, কিন্তু মেলাটা অনেকটাই বড় হয়, একদম এক সপ্তাহ দেড় সপ্তাহ মতো করে মেলাটা থাকবে। আর এটা প্রতি বছরই হয়, তোমাদের বললাম এরকম ঝুলন পূর্ণিমাতে হয়, তারপর আমার বাপের বাড়ির ওদিকেও মেলা হয়, মানে রথের মেলা, এরকম নানান রকমের উৎসব অনুষ্ঠানে এই মেলাগুলো হয়ে থাকে। আর দেখো এখানে নেল পালিশ, কানের দুল সবটাই আছে। আর আমি এখানে ভিডিও করছি, আর তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি যতক্ষণ মাম্মা চড়ছে, ওই মিকি মাউসে চড়ছে, আমি যতক্ষণ ভিডিওটা করে আসি। আর ভিডিও করতে করতে হয়তো ওদের মানে মিকি মাউসে চড়াও হয়ে গেছে, এবার দেখা যাক কী খাওয়া যাক না যাক। ফুচকা ঘুগনি তো খাবোই, তবে বললাম না যে ফুচকাটা খেয়েছি, কিন্তু ফুচকাটা নরম ছিল বলে খুব একটা বেশি ভালো লাগেনি। আর এখানে সাজার জিনিস কী বলতো, সাজার জিনিস আমার মনে হয় যে মানে এমনি যে সমস্ত দোকান থাকে, মানে যে সমস্ত দোকান দীর্ঘস্থায়ী, এই মেলার মতো ক্ষণস্থায়ী নয়, সেই সমস্ত দোকান থেকে কেনা ভালো। কারণ হাতে চুড়ি বা ক্লিপ বা কিছু একটা বলো, কিছু খারাপ বা ছোটো বড়ো করে পাল্টাতে পারা যায়, কিন্তু এই মেলার দোকান হলে তো পাল্টাতে পারা যায় না। আমি একটা কাজল পেন্সিল কিনেছি, সেই কাজল পেন্সিলটা কিন্তু আর মানে এখানে এই সমস্ত দোকানে পাওয়া যায় না। আমি যে কাজলটা ইউজ করি সেটা একদম মানে যেন মনে হচ্ছে যেন স্কেচ পেন যেমন হয় সেরকম। আর এখান থেকে একটা ক্লিপও দেখছিলাম, কাঁকড়া ক্লিপগুলো যেগুলো খোপায় বাঁধে, কিন্তু পেলাম না, দেখলাম যে ছোটো কাঁকড়া ক্লিপ। আর দেখো কানের দুলও প্রচুর বসেছে, সব আছে বলে আর কিনলাম না। আর তাছাড়া গরমও লাগছিলো প্রচণ্ড, আর কি মেলাতে মশায় ভর্তি ছিল, কি বলবো তোমাদের। তো চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, মেলাটা মোটামুটি ঘোরানো হয়ে গেলো। আর এইটা হচ্ছে সবথেকে বড়ো দোকান মেলার মধ্যে, এখানে অনেক রকমের বাচ্চাদের খেলনা বসেছে, ঠিক মানে তেমনি দামগুলো অনেক বেশি, ছোটো ছোটো গাড়ি ঘাড়ি। এবার মাম্মাম খুব ব্যতিব্যস্ত করছিলো খেলনা কিনবে খেলনা কিনবে বলে, কিন্তু কী বলো তো, ওর যে কোনো খেলনা নিয়ে যাওয়ার পরে একদিন কি দুদিন, খুব বড়ো জোর হলে দুদিন, তো দুদিন ইউজ করার পরে ওর আর ওগুলোকে আর ভালো লাগবে না, বলবে তারপর আবার নতুন খেলনা কিনবো, ওই কিনবো সেই কিনবো বলে। ওই জন্য জাস্ট খেলনাগুলোকে দেখলাম, ভিডিও করলাম আর চলে এলাম। এদিকে তো মামামের মনে হয় মিকি মাউসে চড়াও হয়ে গেছে। আর দেখো জিলিপি আর বাদামের দোকান একদম পুরোপুরি ভর্তি। আর দেখো এই দেখো খেলনা কেনবার জন্য পাগল হয়ে গেছে, আর দেখছো ঘাইমেছে কেমন, দেখো একেই তো গরম ছিল, তার মধ্যে আবার মিকি মাউসে লাফালাফি করার পরে আরও বেশি করে যেন ঘেমেছে। এই খেলনা দোকানটাই শেষ, আর কোনো সেরকম ধরনের দোকান নেই। আর এবার একটুখানি ঘুগনি আর ফুচকা খেয়ে বেরিয়ে যাবো, কারণ যতক্ষণ পর্যন্ত মেলায় থাকবো, দেখতে পাচ্ছো কেমন জ্বালাতন করছে, আমি বললাম যে তাড়াতাড়ি ঘরে চ। আর ছোটো একটা প্যান পরিয়ে নিয়ে এসেছি, আমি যদি জানতাম যে এতটা মশা কামড়াবে তাহলে বড় প্যান পরিয়ে আনতাম। আর দেখো এই যে ফুচকার জায়গায় চলে এসেছি, এখানকারই ফুচকা, জল ফুচকা, পাপড়ি ফুচকা, দই ফুচকা, নানান রকমেরই ফুচকা আছে, তবে আমরা জল ফুচকাই খেয়েছি, ভাগ্যিস দই ফুচকা খাইনি, মানে তাহলে পয়সাটা একদম নষ্ট হয়ে যেত একদম, মানে কি বলবো, ফুচকাগুলো একদমই নরম ছিল। আর এদিকে দেখো আবার কিছু কিছু এখানে এদিকটা দোকানটা দেখানো হয়নি, এদিকেও দুটো দোকান আছে, হরেক মালের দোকান আছে, তারপরে চাবির রিং, তারপরে রুমাল, এই সমস্ত কিছু দোকান আছে। আর তার পাশে আর এই দেখো এই যে হেলিকপ্টারের মতো যেগুলো ছিল, এগুলো তো ছোটো ছোটো বাচ্চাগুলো চলে, ধরো এক দুই তিন বছরের বাচ্চা চলে। আর একদম লাস্টের দোকানটা হচ্ছে সেই বল ফেলে কত হচ্ছে সেটা নিয়ে, মানে লাকি ড্র। তো আমি আর বোন এইটাতে যতবারই করি না কেন একবারও পাই না, কিন্তু বিয়ের আগে একবার করেছিলাম, ও মানে একটা ঝাঁকনি পেয়েছিল আর আমি মানে একটা সাবান কেস পেয়েছিলাম ব্যাস। আর অনেকবার মানে দুবার তিনবার মতো চেষ্টা করেছি, কোনোবারই হয়নি, ওই জন্য আর করি না দূর, মানে আশাই করি ফালতু ফালতু পয়সাগুলো নষ্ট হয়। আর এখানে দেখো ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছে, আর মাম্মামকে বলছি যে জল ফুচকা খায় পাই না, ও তো তো ফুচকার সাথে আলু খেতে পারবে না, ও শুধুমাত্র এমনি শুধুই ফুচকা খাবে। আর ফুচকা খাওয়ার পরে এবার চলে যাবো হচ্ছে ঘুগনির জায়গায়, ঘুগনিটাও মোটামুটি ভালো করেছিল, কিন্তু ঘুগনিওয়ালারা না এতটাই পরিমাণে জল মিশায় কি বলবো, খাতা ঘুরে তো এক মগ জল মিশিয়ে দেয়, কিন্তু কী করবো, ওদেরও তো মেলায় বসতে গেলে একটা টাকা দিতে হয় না, ওদেরও লাভ থাকতে হবে, তো কী করা যাবে। ওই জন্য মামামেরও ঘুগনিটা খুব ভালো লেগেছে, আসলে খিদে পেয়েছিল তো ওই জন্য হয়তো ঘুগনিটা ভালো, মানে ঝালও লাগছে, ওদিকে আবার খাতেও সেরকম।
তো চলো ঘুগনি টুগনি খেয়ে নিয়ে আর টুকিটাকি কিছু জিনিস কেনাকাটি আছে সেটা করে ফিরে যাবো। এরপরে এসেছি দেখো একটা বই খাতার দোকান। এই দোকানের ভিডিও আগেও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম, এখান থেকে নামাবে ড্রয়িং খাতা, তারপরে কালার পেন্সিল, মানে মোম রং, তারপরে পেন্সিল, রবার, মানে কী কী জিনিস নেবো সেটা সেটাও ও ড্রয়িংয়ের জন্য কী কী জিনিস নেবো সেটাও একটা ভিডিও আলাদা করে নিয়ে আসবো, ও সেটা দেখাবে। ও বলেছে যে ভিডিওটা দেখো এখানে জিনিসপত্রগুলো কিনিনি, যে রংটাই কিনবো তারপরে একদম চলে যাবো হচ্ছে খাওয়ার দোকানে, তো খাওয়ার দোকানে খুঁজবে ঠিক আছে যাই হোক পাওয়া যায়, কারণ এখানে একটা দুটো দোকানে একটা মোটা খাতা খুঁজলাম কিন্তু পেলাম না। এগুলো থাকে কিন্তু মোগলাইতে থাকে না। আর আমাদের বাড়ির ওখানে একটা দোকান হয়েছে, তো তোমাদের দাদাভাই বললো যে ওই ওইখান থেকেই মানে এগরোলটা কিনে নেওয়া ভালো, মানে মোগলাই আর এগরোল দুটোই তাহলে ওখান থেকে কিনে নেওয়া। আর এখানে দেখো দোকানে চলে এসেছি আর আমি আর তোমার দাদা ভাই হচ্ছে একটা একটা করে চিকেন পকোড়া খাচ্ছি, আর পকোড়া খাওয়ার পরে মনে পড়ে যে ভিডিওটা করতে হবে, ভুলেই গেছিলাম একদম ভিডিও করতে, ওই জন্য এখন একটু ভিডিও করে নিচ্ছে। আর মাম্মাম এখন এ খাচ্ছে, এগরোল খাচ্ছে, আর কি যেন এটাকে বলে ওর এক গ্লাস, আর আমার তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে হাফ হাফ করে। তো আজ এই মেলার ভিডিওটা কেমন লাগলো আমরা জানি, এটা জিনিস থেকে খাওয়া দাওয়া পরে মাম্মামেরই খেতে অনেকটা সময় লাগবে, আর আমি বাড়িতে গিয়ে খাবো কারণ বাড়িতে মায়ের হাতে রান্না আছে, মায়ের হাতে রান্না না খেলে আমার একটুখানি ভালো লাগে না, ভাত তো করতেই বলে দিয়েছি। আর দোকানটা নতুন খুলেছে দেখো, ছোটোখাটোর মধ্যে মোটামুটি ভালোই আছে, সব রকমেরই খাবার এখানে পাওয়া যায়, শুধুমাত্র বিরিয়ানিটা পাওয়া যায় না, তবে বললো যে মানে মেনু লিস্ট দিয়ে দিয়েছে, মেনু কার্ড দিয়ে দিয়েছে, তবে বললো যে পুজোর সময় আশা করছে ওরা বিরিয়ানিটা তৈরি মানে করতে পারবে, তো করলে তো ওদেরই লাভ বেশি হবে কারণ পুজোর সময় লোকে একটুখানি বিরিয়ানিটাই বেশি চায়। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ডেলি যারা আমার ভিডিও দেখছো তাদেরকে জানাই মেনি মেনি থ্যাংকস। হ্যাঁ থ্যাংকস আমি ছোটো করবো না সরি, আর যারা আমার নতুন নতুন ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো একটুখানি টাটা বাই।